चटाटवी गलज्ज्वल प्रवाह पावित स्थले गले गलं विलंबिताम्बुजंग तुंग मालिकां टमट मट्ट मट्ट मन এই মাত্র আমরা পৌঁছে গেছি নদিয়ার রানাঘাট সংলগ্ন পায়রাডাঙ্গা গ্রামে। এখানে বিগত ১৬ বছর ধরে ভোলানাথের মর্মর মূর্তির সামনে পুজো অর্চনা হয়ে থাকে। আমার খুব প্রিয় একজন সুবান্ধব তথা এক ভাতৃপ্রতিম রাজু, তার বাড়িতে এই পুজো অর্চনা হয় দীর্ঘদিন ধরে। সেই পুজোতে আমরা উপস্থিত হয়েছি। আজকের আমাদের ক্যামেরা, বাংলা নিউজ চ্যানেলের ক্যামেরা উপস্থিত হয়েছে। সেই পুজো সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আসুন, আমরা সেই বাড়ির যিনি গৃহিণী আছেন তার সম্পর্কে কিছু কথা বলি এই মহাদেব সম্পর্কে। আচ্ছা, এই পুজোটা আপনার নাম? মুক্তা দেব। আচ্ছা, এই পুজো সম্পর্কে কিছু তথ্য থাকলে বলুন। কবে থেকে পুজোটা শুরু হয়, কিভাবে হয়? এই তো ১৬ বছর ধরে পুজোটা করছি। বাবার আদেশ পেয়েই পুজোটা হচ্ছে আমাদের বাড়িতে। বাবা আমাদের জাগ্রত, বাবা আমাদের সব করে দিয়েছে। আচ্ছা, উনি বললেন বাবার স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু হয়েছিল এবং সেই ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ওনাদের আত্মিক সচ্ছলতা থেকে শুরু করে অনেক কিছু বৃদ্ধি পেয়েছে। বাবার আদেশ, বাবার উপদেশ, সব কিছু ওনার শ্রবণ করে বাবার এই পুজো অর্চনা করে। আচ্ছা, আসুন, এই বাড়ির যিনি কর্ণধার দুই ভাই রয়েছেন, রাজু এবং গোপাল, তাদের কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। রাজুকে আমি প্রশ্ন করছি, আপনি এই পুজো সম্পর্কে কিছু বলুন। আমাদের বাড়িতে পুজো এই ১৬ বছর ধরে চলছে। আমার বড় মেয়ে আসার পর থেকেই, তারপর থেকে পুজোটা করছি। আর এখন আবার এই বছর আমার নাতি আসলো, নতুন সদস্য। বাহ, খুব ভালো লাগলো, একটা নতুন সদস্য আবার এই বাড়িতে চলে এসছে এক নবজাতক। তার উদ্দেশ্য স্থাপন করে বললো রাজু। গোপাল, একটু কিছু জানানো হয়। আপনারা তো সবই শুনলেন যে ১৬ বছর ধরে পুজো হচ্ছে, তো আমাদের এই পুজোটা খুব জাগ্রত। প্রত্যেক খুব ভালো লাগলো, ১৬ বছরের এই পুজোর ক্রমশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আরও সুশৃঙ্খল, আরও সুন্দরভাবে বিস্তৃত হোক এই পুজোর। আমি বাংলা নিউজ চ্যানেল থেকে সুব্রত সরকার সরাসরি এই সম্প্রচার আপনাদের তুলে ধরলাম। ধন্যবাদ। জয় ভোলানাথ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। Thank you.
আপনারা দেখেছেন নদিয়ার রানাঘাটের পূজা অর্চনা সেই অনুষ্ঠান। এখন সন্ধ্যাবেলা আমরা মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু করেছি। এত সুন্দর দর্শক আসন, ভক্তবৃন্দদের আগমন এই অনুষ্ঠানে প্রত্যেক বছরই হয়ে থাকে। প্রত্যেক বছর বাংলা নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই না, হয়তো এবার আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবো, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে। তো আমি
কিছু বলার জন্য অনুরোধ করব। অনেক পুরনো একজন মানুষ, প্রবীণ মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তার মাধ্যমে আমরা কিছু এই অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইব। আপনি একটু কিছু বলুন এই অনুষ্ঠান সম্পর্কে। আমরা 16 বছর ধরেই দেখছি এই অনুষ্ঠান হচ্ছে, আমরা আসি দুপুরে আসি, হ্যাঁ, তারপরে সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করি, হ্যাঁ, জল ঢালি শিবের মাথায়। এই তো অসংখ্য ভক্ত সমাগম হয় এই অনুষ্ঠানে, একজন নারায়ণ দেবের বাড়ির পুজোর অনুষ্ঠানে। তার মধ্যে ইনি একজন প্রবীণ একজন মানুষ, উনি উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে। প্রত্যেক এই সন্ধ্যেবেলায় মহাপ্রসাদ বিতরণ হয়, এই অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ, অসংখ্য মানুষের সমাগম হয় এখানে। বাংলা নিউজ চ্যানেলের পদ্মা থেকে আমি সুব্রত সরকার আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। সকলে আপনারা যেই পূজা অর্চনা দেখেছেন, নারায়ণ দেবের বাড়ির পুজো, এই মুহূর্তে আমরা তার বড় মেয়েকে পেয়েছি। আমি তার বড় মেয়ের কাছ থেকে সোমা দাশগুপ্ত বিবাহের পরে, তো সেই সোমা দাশগুপ্তর কাছে আমি জেনে নেব এই পুজো অর্চনা সম্পর্কে কিছু তথ্য। নমস্কার, আমি সোমা দাশগুপ্ত। আমি হচ্ছে আমাদের বাড়িতে এই পুজোটা হচ্ছে 16 বছর ধরে, আমরা খুবই আর কি আনন্দ হই এই পুজোটা আসলে পরে, সবাই উৎসাহিত থাকি। এবার এই পুজো সবাই সকলের সুস্থতা কামনা করলো সোমা, তো ঈশ্বরের কাছে সকলের জন্য প্রার্থনা রইল, সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক। এই বক্তব্য দিয়ে বাংলা নিউজ চ্যানেল থেকে আমি সুব্রত সরকার শেষ করলাম। এই মুহূর্তে পায়রাডাঙ্গার এই নারায়ণ দেবের বাড়িতে উপস্থিত হয়েছেন বৈদ্যপুর টু বেলঘরিয়া স্টেশন 2 নম্বরের পঞ্চায়েত সদস্য, এই নিয়ে পঞ্চমবারে পঞ্চায়েত সদস্য সঞ্জয় সরকার মহাশয়, তার কাছ থেকে আমরা এই পুজো সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। এই নীল পুজোটি দীর্ঘদিনের, বিগত 16 বছর ধরে এই নীল পুজোটি এই বাড়িতে হয়। নাড়ুবাবু এই পুজোটা করেন এবং খুব সুন্দরভাবে টোটাল গ্রামের মানুষদের আমন্ত্রণ করে এই পুজো, দীর্ঘদিনের এই নীল পুজো। আমি যতবারই এই পঞ্চায়েত সদস্য হিসাবে এখানে আছি, দীর্ঘদিন আমি দেখছি খুব সুন্দরভাবে বহু মানুষকে নিয়ে আমন্ত্রণ করে এই নীল পুজোর উৎসব পালন করে এবং শিবের আরাধনা করে এবং গ্রামবাসী বৃন্দ, এতে আমরা এবং প্রত্যেকবারই আমি এই পুজোতে আমন্ত্রণ পাই এবং আসি, আমার ভীষণ ভালো লাগে। আগামী দিনে এই পুজো আরও ভালো হবে, আরও বড় করে করবে, এই শ্রীবৃদ্ধি ঘটবে, এটা আমি আশা করি এবং সকলের সহযোগিতাও কামনা করি, যাতে এই পুজো বাড়লে মানুষ আসে এবং সকলের পাশে থাকে এবং আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজের সঙ্গে নারায়ণবাবু থাকেন এবং আগামী দিনে আমাদের পাশে থাকবেন, এটি আশা করছি আমি। আপনার মহামূল্যবান বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সুব্রত সরকার, বাংলা নিউজ চ্যানেল পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন আপনাকে, ধন্যবাদ।